জগদ্দল বিধানসভার অন্তর্গত মামুদপুর গভর্নমেন্ট কলোনি জিএসএফপি স্কুলের 27 নম্বর বুথে নির্বিঘ্নেই ভোটদান পর্ব মিটল বলে প্রার্থী থেকে ভোটাররাও ক্যামেরার মুখোমুখি হয়ে সন্তোষ প্রকাশ করলেন। যদিও এই ভোট কেন্দ্রে 745 মোট ভোটার সংখ্যা হওয়ায় সর্বসাকুল্যে ভোট কেন্দ্রটি অধিকাংশ সময়ে ভোটাররা স্বাচ্ছন্দ্যে ভোটদান করতে পেরেছিল। ওই কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীর মণ্ডল জানান, সারাক্ষণ বিরোধী এজেন্ট ভিতরে বসেছিল, তার কেন্দ্রে কোনো অভিযোগের আঙুল ওঠাতে পারবে না বিরোধীরা বলে দাবি করলেন। মামুদপুর থেকে সতীনাথ ভট্টাচার্যের রিপোর্ট, অবধক খবর। 27 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, এখানে দেখা যাচ্ছে যে বিরোধীদের যে প্রার্থীরা, এরকম বিরোধী প্রার্থীদের এখানে কিন্তু দেখা যাচ্ছে না। বিরোধী তো সকাল 7টার থেকে বিরোধী প্রার্থী ছিল, দু একটার সময় খেতে গেল, এবং ওই ক্যান্ডিডেট নিজেই পোলিং এজেন্ট ছিল। এখানে ভোটার সংখ্যা কত? 745। পোল হয়েছে এখন পর্যন্ত 430-435 হয়েছে। কত হবে বলে আশা করছেন? কত? 650 থেকে 670-এর মধ্যে থাকবে এরকম একটা ধারণা। কিছু কিছু মানুষ বাইরে আছে, আসতে পারিনি। জেতার ব্যাপারে আগামী দিনে 100% মানে আশাবাদী, এ আর কিছু বলার নেই, মানুষ তো ভোট দেবে। মামুদপুর বিস্তীর্ণ বুথে কিন্তু ভিড় দেখা যাচ্ছে, কিন্তু সেই তুলনায় কিন্তু এইখানে টাকা বাঁকা। আমাদের এখানে কি বলতো, ভোটার সংখ্যা কম, ছোট বুথ, তারপরে হচ্ছে মানুষ সকাল থেকে 7টার থেকে শুরু করে যে ভোট দেওয়া, একদম শান্তিভাবেই ভোট দিচ্ছে, যার জন্য এখানে লেট হওয়ার কোনো মানে প্রশ্নই আসে না। আপনি বলছেন 700 উপরে ভোটার সংখ্যা এবং পোলিং হয়েছে 430, এখনো বেশ কিছুটা বাকি। হ্যাঁ, সেখানে বিরোধী প্রার্থীদের দেখা যাচ্ছে না। না না, বিরোধী তো অবশ্যই আছে, বিরোধী সকাল থেকেই ছিল, 1টা পর্যন্ত খেতে গেল। আর যিনি বাম ফ্রন্টের যে ছিল সেও ছিল, তিনি আবার 2টো ওয়ার্ডে স্বামী স্ত্রী দাঁড়িয়েছেন, সেখানে হয়তো নিজের ওয়াইফকে নিয়ে গেছেন। আপনি নাকি বিজেপি প্রার্থীকে পোলিং এজেন্টের পরামর্শ দিয়েছেন? মানে পরামর্শ বলতে কি বোঝায়? এজেন্ট পাচ্ছিল না বলে তাকে বসানো? ও না না, দেখুন একটা ঘটনা হচ্ছে, ওরা এজেন্ট পাচ্ছে না, এখন আমাদের বুথে এসে বসেছে। মানুষকে তো জোর করে তুললে, মানুষের একটা কালচার আছে যে হয়তো জোর করে ভোট নিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যারা এজেন্ট আছে ও ঠিক আছে বসুক, কোনো ব্যাপার না, কিন্তু এটা তো হয় না, এটা অন্যায়। হ্যাঁ, প্রার্থী হিসেবে বুঝতে পারে? না না, এটা বুঝতে পারে না কোনো সময়, কিন্তু তবু একটা মানুষকে জোর করে তোলা, এটা আমার আমাদের তো কাজ নয়, এটা হচ্ছে প্রশাসনের কাজ। তারপরে প্রশাসনকে বলে আমরা বললাম যে এরকম একের পর এক বসে আছে, সৌজন্য রাজনীতি দেখালেন? হ্যাঁ, এটা আমার কথা হচ্ছে কি বলুন তো, আমরা সকালবেলা প্রত্যেকের মুখ উঠে দেখি, ভয়ে ভয়ে সবাই আমরা থাকি এক জায়গায়, তার জন্য আমরা এখানে থাকি শান্তিভাবে, এর জন্য আমরা কাউকে কিছু বলি না। হ্যাঁ, আমাদের এখানে ভোট দেওয়া হয়ে গেছে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছেন, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম, DCM প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া। রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831478795।